আমাদের প্রশ্ন এবং পুরো জাতির প্রশ্ন, প্রত্যেকটা মুসলমান ধর্মের মৌলিক যে মাসাল প্রশ্নগুলো না জানলে নয়, সে তেমন একটি প্রশ্ন আমি আপনি করতে চাই। অনেকজন আমাকে বিষয় প্রশ্ন করেছিল, আমি নিজেও অনেক সময় বিভ্রান্তি হয়ে যায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে। আশা করবো আপনি আমাদেরকে যথার্থ উত্তর মধ্য দিয়ে আমাদেরকে এই বিষয়টা তীরে রেহাই দান করবেন। প্রশ্ন হলো, যে ব্যক্তি সুদী ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ, এমন ব্যক্তির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কেউ কোরবানি করলে তাদের কোরবানি সহি হবে কিনা, এক্ষেত্রে শরীয়ত কি বলে? আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ জনাব মোহতারাম, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদিও প্রশ্নের উত্তরটা দেওয়া জটিল, এই প্রশ্নের উত্তরটা যখন ভাইরাল হবে অনেক ভাই হয়তো মনে কষ্ট নিতে পারেন। তো মনে কষ্ট নিলে কিছু আসা যায় না, যেহেতু আমাদের প্রত্যেকের বাড়ি জান্নাতি, আমরা বলার দায়িত্ব বলে দিব। যাদের সম্ভব আমল করার তারা আমল করবে। আসলে যে সমস্ত ব্যাংকগুলোর সুদী ব্যাংক এবং যে সমস্ত ইন্স্যুরেন্সগুলোর মধ্যে কমপ্লিটলি কাজকর্ম সুদী, এদের আয় রুজি রোজগারের মধ্যে সুদের গ্রান এবং কি নাজায়েজ কিছু উপার্জন পাওয়া যায়, যেগুলো শরীয়ত কমপ্লিট সর্বসম্মতি ক্রমে এটাকে হারাম বা নাজায়েজ বলেছেন। এটা একটা, একজন মানুষ যখন সুদীর আয় থাকবে এবং সুদী ব্যাংকে চাকরি করবে, তার কমপ্লিট আয়টা হবে সুদী আয়, তার কমপ্লিট আয়টা হবে হারাম উপার্জন অথবা হারাম আয়। এখন আপনি যদি তার সাথে কোরবান দেন, তাহলে আপনার কোরবানিও বিঘ্ন করতে পারে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, যে লোকটা সুদী ব্যাংকে চাকরি করে অথবা ইন্স্যুরেন্সে চাকরি করে, তার যদি অন্য কোনো আয় থাকে, ব্যাংকে চাকরি করে পাশাপাশি একটা ব্যবসা আছে, ব্যাংকে চাকরি করে পাশাপাশি তার দোকান ভাড়া আছে, ব্যাংকে সে ব্যবসা করে পাশাপাশি তার অন্য কোনো হালাল আয় উৎস আছে, তাহলে এমন ব্যক্তির সাথে আপনি কোরবান দিতে পারেন, যেহেতু তার হালাল আয় আছে। আর যে টাকা দিয়ে সে কোরবান করবে, তখন আমরা বা শরীয় তার আয়টাকে হালাল আয় থেকে ধরবে এবং তার বাড়ি ভাড়া থেকে ধরবে, তার ব্যবসা বাণিজ্য থেকে ধরবে, তখন কোনো সমস্যা হবে না। আর যে সমস্ত ভাইরা সুদী ব্যাংকে বা সুদী ইন্স্যুরেন্সে চাকরি করেন, তাদের উচিত এই অন্য কোনো যদি রুজির আয় থাকে, কোনো পন্থা থাকে, এখান থেকে ছুটি আসা। আর যতক্ষণ পর্যন্ত অন্য কোনো পন্থা সে পাবে না, শরীয়ত অতি দুর্বলভাবে অনুমতি দিয়েছে যে আপনি আপাতত চাকরি করেন, পাশাপাশি হালাল আয়ের একটা পন্থা খোঁজেন। এই জন্য আপনি দেখতে পারেন বিস্তারিত আহসান ফতুয়া 7 নম্বর খণ্ড 503 পৃষ্ঠায় বিস্তারিত হাওলা সহ ওখানে বর্ণনা রয়েছে। আর সুদ তো হারাম, হ্যাঁ মানে হারাম। আর তিনটা স্টেপে বসে ব্যবসা করার জন্য তিন স্টেপে ব্যবসা করে থাকে, তাহলে ওই ব্যবসাগুলো আবার কোরবান দিতে পারবে, দিতে পারবে শুধু কোনো কিছু যেন না মিলে, না সেটা কোনো টাকা দিতে করে সুদ সম্পূর্ণ হারাম বলা হয়েছে। ধন্যবাদ সময়ত মেহমানকে।